হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং আন্ড ওয়েলকম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আপনার সমস্ত কেমতি আশা করছি সমস্তে বহুত ভালরে থিবে, আমি বহুত ভালরে আছু। আউ এবে টাইম হেলানি 11:06, তো মো এইঠি খাইছি ব্রেড ক্ষীর। আজর ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড ক্ষীর। আউ এইঠি দেখিছি মিস্টার ধনমণি, গুড মর্নিং। গুড মর্নিং, কেমতি আছো? মশা হয়ে হাত ধরে রাখতে বলে বসছে। আমি সব টিকে গাধা পাধা করি, মোটে জাস্ট রাধি আসলি আুয়া বাহারে শুয়ে পড়ছি, শুয়ে পড়লা লো সে উঠিকি খেলুলা, খাই পেয়ে খেলুলা, তাই তো শুয়ে পড়ছি। মু এবার খাইকি যাই তাকে উঠেবি, তাকে টিকে খুয়া যাব, তারপরে টিকে গাধা পাধা করব। তো সেসব আপনার আজকের ব্লগে দেখেবি, তো সেইপাই ব্লগ লাস্ট পর্যন্ত দেখতু। আজি তো পুঁ কন্টিনিউ হল ব্লগ, তো আপনার খুশি তো কমেন্ট করে কে নবীন পট্টনায়ক না ডাইলগটা রইগাল না না মানে মন্ত্রী হয়ে না মুখ্যমন্ত্রী হয়ে না মানে অনেক মুখ্যমন্ত্রী হয়ে না সেই আমি কবি তো আপনার ভাবুবে মতো লেট্রে কোণপাই ব্রেকফাস্ট করুচি, কাহিকি না পুয়ো রাতে শোউ না, তো তা সহ আমি দুজন বি যাইকি রোছু, তো সেইপা উঠু উঠু সকাল লেট হয়ে যাচ্ছি, আাদাই পাদাই পুরা রেডি হয়ে আসলা বেড়ে লেট। আজি টিকি বহুত লেট হয়ে যাই, এত লেট হুয়ে নি। তো উঠিকি ফার্স্ট গাধা পাধা সারিকি খাই নি, কারণ পুয়ো গাধি সারে পুঁ তাকে খুঁবা পড়ে না, কিন গাধি সারি সেমতি খুঁলে ছোট ছুঁকে থন্ডা হুয়ে, তো সেইপাই খালি পেটের তো খুঁই হবনি। তো মু উঠিকি গাধে পাধাইকি আসিকি খাই নেছি, পুয়ো বি উঠিকি যাই বাহারে খেলুচি, তো বৌ তাকে টিকি ধরলা, তো সি শোই পড়ছি। তো এ ভিতরে মিষ্টর সহ কথা হয়ে এইটি মোর ব্রেড আউ ক্ষীর খাই নেছি, আসহ টিকি ভিডিও বি পব্লিক করেদেবি, করেদেবি ন আকচুয়ালি করে সারিছি, এবে মু রাতে ভয়েস ওভর দেছি। তো আজিঠু ব্লগ স্টার্ট করেছি, তো জানি নি কেতে দূর কোণ কেমতি বনাই পারবি কি না, তো আপনার মানে দেখি নিহাতে কমেন্ট করে পারবে। এইটি বাপা পুয়ো গেল হচ্ছেন, সে গাধি পাধি আসি যাই, খালি ডাইপরটা পিঁধি, ড্রেস কিছু পিঁধিনি, তার কান্দ মানে অলগা প্রকার আসতে ভোক লাগিছে, সেইপাই তার কান্দ হয়েছি, এমনি লাখিকি বুলি আসে, বুলাইলে তার মজা আউ। ধন এ ধন রেডি সেজে ভেজে মু বিছাই দিয়েছি, তার ড্রেস এইটি রখা হয়েছি, তার কলা পাউডর সব এটি থুয়া হয়েছি, সি কিন্তু মজা করছি বাবা সাথে বুলি বুলিকা, আর অপেক্ষার অছি সে আইলে তাকে এটি শুয়েবি। ভাবিছিল তার গাধা ভিডিও বনাইবি বলে, হলে বনাই হলানি, সে এমনি কান্দিলা আছে গাধিলা বেড়ে, সে বিলকুল কান্দেনি গাধিলা বেড়ে, চুপচাপ পুরা গপি গপি খেলি খেলি গাধায়, আজি কিন্তু তাকে মশাজ কলা কান্দিলা, গাধি দেলা বেড়ে বি কান্দিলা, তো তক্তরে তাকে গাধিকি নিয়ে পড়াই আসলি, তাকে টিকি শুয়ে দিয়ে তারপরে টেস্ট ভিডিও বনিবা। ও শুনি শুয়ে দ মোর গাল লউচি, হলে রাখি শুনি উপরু গড়া নেছি এই সিধে হলে ধন ন শুই পড়িয়া শুইবু নু ধন শুইবু নাকি শুইবু মতো ফেলি পড়ু পেট ফুল আছে হাই চল বুলি খাই লও খাই লেন যা বুলি বুলি শুই বুঝাল না চল কলে বলে কৌশলে বহুত কষ্ট মষ্ট করে পুয়োকে শুয়ে দিয়েছি, আউ মিস্টরঙ্কর এটি তাঙ্কর কাম স্টার্ট হয়ে যাইছি, তো সে তাঙ্কর কামরে ব্যস্ত, আর শিবানী ম্যাডাম পাঠ পড়ারে ব্যস্ত,
ଆଉ ମୋର କ'ଣ କାମ, ପୁଅ ଶୋଇପଡ଼ିଲା ପରେ ମୁଁ ଯାଉଛି ଏସବୁ ଭଙ୍ଗାଭଙ୍ଗି କରିବି। କିଛି ଜିନିଷ ସଫା ହେଇକି 2-3 ଦିନ ହେଲାଣି ପଡ଼ିଛି ସେମିତି, ତ କାହିଁକିନା ପୁଅ ଚକ୍କରରେ ଟିକିଏ ଭାଙ୍ଗି ଭୁଙ୍ଗି ହେଉନି, ଆଉ ବୋଉ ଯାହା ସବୁ ସଜାଡ଼ି ସୁଜୁଡ଼ିକି ରଖୁଛି ତ ବାହାରେ ରଖାହେଉଛି, ତ ଜେନାଇ ସିଏ ଆସିକି ଘାଣ୍ଟିକି ତାକୁ ପୁଣି ଅଳିଆ କରିଦେଉଛି। ତ ପୁଅ ଏମିତି ଟିକିଏ ଟିକିଏ ମଝିରେ ମଝିରେ ଚମକିକି ଉଠିଯାଏ, ତ ତାକୁ ଟିକିଏ ଜଗିକି ବସିଲି। ଦେନ୍ ମୁଁ ମୋର ଏଠି ଭଙ୍ଗାଭଙ୍ଗି ଷ୍ଟାର୍ଟ କରିଦେଲି। ଛୁଆକୁ ଧରିକି ଭିଡ଼ିଓ ବନାଇବା, ସବୁ କାମ କରିବା ସତରେ ବହୁତ କଷ୍ଟ। ଆଉ ମୁଁ ଏବେ ଘରେ ଅଛି ବୋଲି ବହୁତ ରୋଷେଇବାସ ସିନା କରିଦେଉଛି, ମୋତେ ତ ରୋଷେଇବାସ କରିବା ପାଇଁ ପଡ଼ୁନି। ତ ମୁଁ ଛୋଟ ଛୋଟ ଜଷ୍ଟ ଟିକିଏ ଟିକିଏ କ'ଣ କଲେ କରେ ନହେଲେ ନାହିଁ, ଏମିତି ବେଳେବେଳେ ଖାଲି ଲୁଗା ଟିକିଏ ଭାଙ୍ଗିଦିଏ, କେବଳ ମୋର ପୁଣି ସେଇଟା ଆଉ ପୁଅର। ତ ମୁଁ କେବଳ ମୋର ମିଷ୍ଟରଙ୍କର କାମ ହିଁ କରୁଛି, ତଥାପି ମୋତେ ବହୁତ ବାଧା ଲାଗୁଛି, କାହିଁକିନା ଛୋଟ ଛୁଆକୁ ରାତିରେ ଧରିକି ବସେଇବାଟା ବହୁତ କଷ୍ଟ ବହୁତ। ଆଉ ଦିନରେ ତ ସବୁବେଳେ ଶୋଇ ହେଉନି, କାହିଁକିନା ଛୁଆ ଦିନରେ ବି ଚେଇଁକି ରହୁଛି। ତ ଯାହା ଯେମିତି ହେଇକି ଲାଇଫ୍ ଚାଲିଛି, ତ ଯେଉଁମାନଙ୍କର ଛୋଟ ବେବି ଅଛନ୍ତି ସେମାନେ ନିହାତି ଜାଣିଥିବେ କଷ୍ଟଟା କ'ଣ। ମା କ'ଣ ଖାଇଲଣି? କ'ଣ ରାଇ ବସିଛି ଖାଇଦେଲୁଣୁ? ଆଇଟମ୍ କ'ଣ? ଭାତ, ଡାଲି, ଭେଣ୍ଡି ଆଉ ବିନ୍ସ ଭଜା। ଡେରି ହେଇଯିବ, ମୋତେ ଟିକେ ଅଳ୍ପ ଦେ, ଏବେ ଗୋଟେ ଗୁଣ୍ଡା ଦେଉଛି। ଥିବ, ମା ମେଡ଼ିକାଲ ଯିବ, ତା'ର ଲେଟ୍ ହେଇଯିବ ବୋଲି ସେ ଖାଇଦେଉଛି। ଆଉ ଆମର ଭାତ ଡାଲି ଭଜା ହେଇଛି, ତା ଦେହରେ ବୋଇତାଳୁ ଲଙ୍କା ରାଇ ବସିଛି, ବଡ଼ି ଭୁଜା ହେଇଛି, ଆଉ କ'ଣ ହେଇଛି, ଆଳୁ ଭର୍ତ୍ତା ହେଇଛି। ମା ଆଳୁ ଖାଏନି ଯେହେତୁ ବେଶୀ, ତ ସେ ଆଳୁ ଭର୍ତ୍ତା ଖାଉନି। ରାଇ ହେଇଗଲା ସରିଲା ରୋଷେଇ, ଖାଇଦେବା ଆଉ। ସାଢ଼େ ଗୋଟେ ହେଲାଣି, ଟଫି ଏଇଠି ଆଇ ନାତିଙ୍କର ଖେଳ ଚାଲିଛି। ଶୋଇକି ଉଠିଗଲା ପୁଅ, ଏଇଠି ଆଣିକି ଆଇ ପାଖେ ଶୋଇ ଦେଇଛି। ଲାଇଟ୍ ପଡ଼ୁଛି, ମନ ଦେଖେ 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 ହେଲୋ ହେଲୋ ଏଇଟା କି ହେଲୋ କି ହେଲୋ ଏଇଟା କିଛି ଆଇ ଦେଖିଲୁ ଫୋନ ଅଛି ଏଠି ଖେଳୁଛି। ମୁଁ ବି ଏଇଠି ଟିକେ ଗଡ଼ିଛି, ଏବେ ବାହାରେ ବସିଥିଲୁ, ଜଷ୍ଟ ଆସିଲି। ଆଉ ବାହାରେ ପୁରା ବର୍ଷା ପ୍ରବଳ ଜୋରରେ ହେଉଛି, ମାନେ ପ୍ରବଳ ଜୋର ବର୍ଷା। ଡ୍ରେସ୍ ପତ୍ର କିଛି ଶୁଖିନି, ଟିକେ ପଡ଼ିଛି, ଏମିତି ପବନ ଲାଗିଛି। ତ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତର ଯେତିକି ଯାହା ଭିଡ଼ିଓ ବନେଇ ପାରିଥିଲି ମୁଁ ବନେଇଛି, ଆଉ ତା'ପରେ ଆଉ କିଛି ଭିଡ଼ିଓ ବନେଇ ପାରିନି, କାରଣ ପୁଅ ଉଠିଗଲା, ତାକୁ ଶୋଉଥିଲି, ଆଉ ମୋତେ ବି ପ୍ରବଳ ନିଦ ଲାଗୁଛି ଦିନରେ। ମୁଁ ଠିକ୍ସେ ଶୋଇନି, ଠିକ୍ସେ ଶୋଇନି ମାନେ ଶୋଇ ହିଁ ନାହିଁ। ଆଉ ବୋଉ ଏବେ ରୋଷେଇବାସ କରୁଛି, ବାହାରେ ପୁଅ ଶୋଇଛି, ଆସନ୍ତୁ ଦେଖାଉଛି। ଆଉ ମିଷ୍ଟର ତାଙ୍କର କାମ କରୁଛନ୍ତି, ତ ଏଇଠି ଦେଖି ପାରୁଛନ୍ତି ପୁଅ ଶୋଇଛି। ତ ଏଇଠି ସମସ୍ତେ ଯେହେତୁ ଅଛନ୍ତି, ତ ସେଥିପାଇଁ ପୁଅକୁ ଏଇଠି ଶୋଇ ଦିଆଯାଇଛି, ତ ପୁଅ ତା'ର ଏଇଠି ଶୋଇଛି। ଆଉ ମୁଁ ଭିଡ଼ିଓ ଏଡିଟିଙ୍ଗ କରୁଥିଲି, ବୋଉ ଏଇଠି ରୋଷେଇବାସ କରୁଛି। ରୁଟି ଆଉ ଆଇଟମ୍ କ'ଣ? ସେ ରୁଟି ଆଳୁ ଟମାଟୋ ଭଜା ପଡ଼ିଛି, ସେଠି ବଡ଼ି ଆଳୁ ହୋଇଛି, ତାକୁ ଟିକେ କରିବି। ସୋୟାବିନ ଆଳୁ କଷା, ତାକୁ କଷା ନାହିଁ, ଟିକେ କରିଦେବି ମସଲା ଖାଇଦେବ। ସୋୟାବିନ ଆଳୁ କଷା, ଆଳୁ ଟମାଟୋ ଭଜା, ରୁଟି ଆଉ କ'ଣ? ଖିରି ଫିରି କରିବନି? ନାଇଁ, ଆମର ଖିରି ଫିରି ଗୁଡ଼ା ଡାଇବେଟିସ୍ ହେଉଛି, ଡାଇବେଟିକ୍ ଲୋକ ଅଛନ୍ତି ଆମ ଘରେ, ସେଥିପାଇଁ ଆଳୁ ମିଠାଇଟା ଟିକେ କମ୍ ହୁଏ। ରୋଷେଇ ରୋଷେଇବାସ କରୁ, ପରିବାପତ୍ର ଯାହା ଖିଆ ହେଉଛି ବହୁତ ସେଠି କହୁଛି। ମୁଁ ଇୟରଫୋନ୍ ଲଗେଇଛି, କାରଣ ମୁଁ ଏଡିଟିଂ କରୁଥିଲି, ସେଥିପାଇଁ ଇୟରଫୋନ୍ ଲଗେଇଛି। ଏଇ ଘରକୁ ଯିବା ଦେଖିବା, ଏଇଠି ମିଶିଛି ଆମର ୟୁଜ୍ ଦେଖୁଛି, ବସିକି ଭିଡ଼ିଓଟା ଏଣ୍ଡ କରିଛି, ତ ସେଥିପାଇଁ ତମ ପାଖକୁ ଆସିଲି। ସେବେ ଟିକେ ଟିକେ ବନେଇଛି ଆଉ, ଟାଇମ୍ ସେତିକି ଯାହା ହେଲା ଆଉ। କ'ଣ କହିବ? କହିଦେଇଛ, ଏଣ୍ଡ କଲା ବେଳକୁ ଆଣୁଛ ଆଉ, କହୁନୁ କୁହ।
ଚାଲନ୍ତୁ ବ୍ଲଗ୍ଟା ଏଠି ଏଣ୍ଡ କରିଦେବା। ଲଭ୍ ୟୁ ଅଲ୍, କହୁନା। ଟାଟା, ବାଏ 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 ବାଏ।